ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিনজন সকালে ভালুকার উথুরা সাগরদীঘি সড়কের উত্তরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানা একটি যাত্রীবাহী অটোরিকশা ও অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে